সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের কথা উঠলেই এই প্রবাদটির কথাই মনে আসে। বছরের একটি দিনকে ঘিরে মোটামুটি এক সপ্তাহ গঙ্গাসাগর হয়ে ওঠে এক জনসমুদ্র। লক্ষ লক্ষ মানুষের জয়ধ্বনিতে মুখরিত এক পরম বিশ্বাসের তীর্থস্থল, যেখানে মকর সংক্রান্তির দিন স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিলে মেলে মোক্ষলাভের ভরসা। গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব ডিটেলস নিয়ে আমি আসছি। গঙ্গাসাগরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে মেলার সময়ে না গিয়ে অন্য সময় যাবেন। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে ট্রেনে কাকদ্বীপ, ভাড়া ২৫ টাকা, সময় লাগে ৩ ঘন্টা। কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে ৮ নম্বর ভেসেল ঘাট, সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট, ভাড়া ২০ টাকা। তারপর ভেসেলে করে কচুবেরিয়া ভেসেল ঘাট, ভাড়া ৯ টাকা, সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এই ভেসেলের সময় প্রতিদিনই পরিবর্তন হয়, এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। এর জন্য প্লে স্টোরে গঙ্গাসাগর কচুবেরিয়া ট্যুর ৮ ভেসেল টাইম এই অ্যাপটা ডাউনলোড করে দেখে নেবেন। যেদিন যাবেন তার একদিন আগে এই অ্যাপে আপডেট পেয়ে যাবেন। কচুবেরিয়া ঘাট থেকে গঙ্গাসাগর ৩০ কিলোমিটার। এখানে বাস, ম্যাজিক ও অটো এই ৩টে বিকল্প আছে। এছাড়া যদি কেউ বাসে করে যেতে চান, স্প্ল্যানেড থেকে বাসে করে কাকদ্বীপ বাসস্ট্যান্ড, নেমে সেখান থেকে টোটো করে ভেসেল ঘাট যেতে পারেন। কচুবেরিয়া ঘাট থেকে রিজার্ভে গাড়ি পাওয়া যায়, আপ ডাউন ১২০০ টাকা। আরও একটু কম খরচে যদি যেতে চান তাহলে একটু এগোলেই দেখা যাবে বাস স্ট্যান্ড, সেখান থেকে আপনাদের সুবিধা মতো বাস, অটো আর ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, ভাড়া ৩০ থেকে ৪০ টাকা প্রতিজন, সময় লাগে ১ থেকে ১.৫ ঘন্টা। সব গাড়ি আপনাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, কিছু ম্যাজিক গাড়ি কপিল মুনি মন্দিরে সামনেও যায়। সাগরদ্বীপে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাস চলে, তাছাড়া পাবেন ম্যাজিক গাড়ি। ব্যক্তিগতভাবে ঘোরবার জন্য টোটো বুক করে ঘুরতে পারেন, টোটো সহজলভ্য ও সস্তা। সাগরদ্বীপের দক্ষিণ দিকে হুগলি নদী অর্থাৎ গঙ্গা বঙ্গোপসাগরে এসে পড়েছে। সাগরদ্বীপ কলকাতা থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগরদ্বীপের রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে অবলম্বন করে গড়ে এই পুণ্যতীর্থ গঙ্গাসাগর। এখানে কুম্ভ মেলার মতো দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর মকর সংক্রান্তিতে দিন বহু ভক্ত এখানে পুণ্যস্নান করতে আসেন। হিমালয়ের সাধুরা এই মেলার বড় আকর্ষণ। জাত পাত ভুলে মনের সংকীর্ণতা ঝেড়ে ফেলে এক মহান ভারতের সূচনা হয় এই মেলা কেন্দ্রে। এছাড়াও মিলেনিয়াম পার্ক থেকে ক্রুজে করে কচুবেরিয়া ঘাটে আসা যায়, সেখান থেকে ম্যাজিক গাড়ি করে গঙ্গাসাগর পৌঁছতে পারেন।
সময় লাগে 3 ঘন্টা। ক্রুজের ভাড়া 1100 টাকা এবং 1400 টাকা। প্রায় 40 মিনিট পর ভেসেল আমাদের নামিয়ে দিল গঙ্গাসাগরের ঘাটে। এইখান থেকে আমরা উঠলাম একটা ম্যাজিক ট্যাক্সিতে। গাড়ি ছুটে চলল, আমরাও চলমান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এই ম্যাজিক গাড়ি আমাদের পৌঁছে দিল প্রাণকেন্দ্র সাগরে। আমরা এখানে সাগর কটেজে বুক করেছি। গঙ্গাসাগরের মূল আকর্ষণ দুটি, কপিল মুনির মন্দির ও সমুদ্র। আজ আমরা দেখিনি সাগর, কাল দেখব কপিল মুনির মন্দির। হোটেলে লাগেজ রেখে ব্রেকফাস্ট করে আমরা সাগরে স্নান করতে চলে এলাম। অসাধারণ অভিজ্ঞতা, চারিদিকটা ফাঁকা, সেভাবে কোনো ভিড় নেই, খুব অল্প সংখ্যক লোক এখানে স্নান করছে। জল গঙ্গার মতনই কর্দমা, ঢেউ বেশ, সমুদ্রের পাড়ে মিলবে লাল কাপটা, যেন লাল কার্পেট বিছিয়ে রেখেছে কে। ছোট বড় সবার আনন্দ উচ্ছ্বাসে শেষ। স্নান করে আমরা হোটেলের পাশেই একটি ছোট্ট হোটেল রয়েছে, খাওয়ার হোটেল। সেখানে মাছ, শাক ভাজা, ডাল দিয়ে দুপুরের খাওয়া খেয়ে নিলাম। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে সবুজ, ভীষণ ভালো লাগার একটা জায়গা। যেদিকেই তাকাই না কেন সবুজে ভরা। টোটো করে গ্রামে ঘুরতে বেশ লাগছে। টোটো করে যাওয়ার পথে রাস্তার ধারেই রয়েছে শনি ঠাকুরের মন্দির। আমরা গেছি ঠিক রথ উল্টো রথের আগের দিন, সেজন্য চারিদিকে রথের একটা প্রস্তুতি চলছে। এরপর এলাম আমরা বাসন্তী দেবী মন্দির। ভেতরে ঢোকার অনুমতি নেই, সেজন্য আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। এই মন্দিরের পাশ দিয়েই ঢুকে আরেকটি মন্দির আছে, সেটি হচ্ছে পুরনো মন্দির, বাসন্তী দেবী পুরনো মন্দির। এই মন্দিরে নিত্য পুজো হয়। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা বড় মাঠ রয়েছে। এখানে যেহেতু উল্টো রথ, সেজন্য গাছ বিক্রি হচ্ছে এবং শুক্রবার যেহেতু এখানে হাট বসে। হাটে এখানে সবজি, ফল, গাছ, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষের সুবিধার্থে শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে। এবারে এলাম মা মনসার একটি খুব সুন্দর মন্দির।
মনসা মন্দির থেকে একটু দূরেই একটি জায়গা দেখান টোটোর চালক ভাই, যেটি আয়লা ঝড়ের সময় বিধ্বস্ত হয়েছিল। দেখে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু সেই দিনটার কথা মনে পড়লে সত্যি খারাপ লাগছে। কত মানুষের ক্ষতি হয়েছিল সেদিন তার কোনো ঠিক নেই। দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ির ধ্বংসাবশেষ। একটি গ্রাম ছিল যা আয়লা ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল। তবে কেউ বলে না দিলে বাইরের লোকের পক্ষে এই ব্যাপারটি বোঝা সম্ভব নয় যে এখানে একটি গ্রাম ছিল। চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু দেখে মনটাও খারাপ লাগছে। আবার আমরা গ্রামের মাঝে দিয়ে টোটোতে করে যেতে লাগলাম। এবারে এলাম গোষ্ঠ মন্দির। যেহেতু কালকের উল্টো রথ, তাই এখানে রথগুলি রয়েছে। এখান থেকে রথ যাবে কাল। মন্দিরটি খুব সুন্দর। মন্দিরটি নতুন হয়েছে, আগে ছোট্ট পুরনো একটা মন্দির ছিল। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি রয়েছে। যদি এই মন্দিরে বিকেলে আসেন তো কিছুটা সময় এখানে কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। চারিদিকে শান্ত পরিবেশ, জগন্নাথদেব বসে আছেন, ওনারা কাল যাবেন সেজন্য রথ বাইরে দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতরে ঢুকলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি বিশাল বড় পুকুর রয়েছে। এই সেই পুকুর যেটার কাজ এখনো চলছে। এবারে এলাম আমরা রামকৃষ্ণ মিশন, সাগরে রামকৃষ্ণ মিশন। বিকেলে এসেছি, মানে তখন সন্ধ্যা নামবে নামবে হচ্ছে। কপিলমুনির মন্দির থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই মিশন। থাকার ব্যবস্থা আছে এখানে, তবে অনেক দূর বলে মন্দিরে যাওয়ার একটু অসুবিধা। সন্ধে হয়ে এসছে, তাই মন্দিরে আরতির প্রস্তুতি চলছে। ভেতরে গেলাম আরতি দেখার জন্য। চলুন সবাই আরতি।
সময় মন্দিরের আরতি দেখে আমরা বেরিয়ে এলাম। বাইরে এসে সত্যি ভালো লাগছে, এখানকার ছাত্ররা সব পর পর কি সুন্দর জুতোগুলি খুলে রেখেছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানকার শিক্ষা অন্যরকম। রামকৃষ্ণ মিশন থেকে একটু দূরে এই নাগ মন্দির। অনেকখানি জায়গা জুড়ে মন্দির তৈরি হয়েছে একটা পুকুরের পাশে। পুকুরের মাঝে রয়েছে আমাদের নাগ দেবতা। অসাধারণ দৃশ্য, সন্ধ্যেবেলা এসেছি সেজন্য এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এছাড়াও অনেকগুলি মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবীর। সন্ধ্যেবেলাতে এলে শোন ভালো লাগবে, এখানে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। গঙ্গাসাগরে প্রথম দিন বেশ ভালো কাটলো, এবারে হোটেল ফেরার পালা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল। আগামীকাল আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক আর কমেন্ট করবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।